আজকের এই ভিডিওটা থেকে আসলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। একটা ভিডিওর মধ্যেই আপনারা পাবেন হচ্ছে পাইপিং জেল কীভাবে রেডি করবেন এবং পাইপিং জেল দিয়ে কীভাবে একটা নজেল দিয়ে কীভাবে একটা সহজ করে একটা মানে একটা স্ট্যান্ডার্ড লুকে একটা ডেকোরেশন করা যায় সেই সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি আসলে ভিডিওর মধ্যে দেখাচ্ছি ডেকোরেশনটা আপনারা কীভাবে করবেন, কীভাবে আপনারা কোট করবেন, কীভাবে হচ্ছে আপনারা কাজটাকে শুরু করবেন, সেগুলো সব কিছুই আমি কিছুটা আংশিক ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। তো এখানে আমি কেকটাকে আসলে কোট করে নেব, কোট করে নেওয়ার পরে হচ্ছে আমি পাইপিং জেলকে আপনাদেরকে রেডি করে দেখাবো এবং শুধুমাত্র আমি একটি নজেল দিয়ে হচ্ছে এসকের এই কেকের আউটলুকটা করেছি। তো এইটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো আপনারা আপনাদের মতো ফ্লেভার দিয়ে হচ্ছে কেকগুলোকে করবেন, কেকগুলো করার পরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে ভিতরে ক্রিমটা অ্যাড করে নেবেন, আসলে কোন ফ্লেভার আপনি করতে চান, কি দিতে চান সেগুলো আপনাদের আসলে বিষয়। তো এভাবে করে আপনারা কেকটাকে ভালো করে আসলে ফিনিশিং করে নেবেন এবং কোট করে নেবেন। কোট করে নেওয়ার পরে আপনারা সাইডের হচ্ছে এই টিস্যু দিয়ে এভাবে করে ভিজা টিস্যু দিয়ে এভাবে করে মুছে নেবেন, কারণ সাইডটা যদি আপনার ক্লিন না থাকে তো কাজ করার পরেও আপনার কাছে একদমই শান্তি লাগবে না এবং কেকটা দেখতেও ভালো লাগবে না এবং যখন আপনি ডেলিভারি করবেন তখন আপনার কাজের ভিতরে একটা খুঁত থেকে যাবে। তো এভাবে করে চেষ্টা করবেন কাজগুলোকে নিখুঁত করার চেষ্টা করতে, কারণ এতে করে আপনার কেকের সৌন্দর্য খুব বেড়ে যাবে। তো এইভাবে করে আমি কেকটাকে কোট করে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে পাইপিং জেল রেডি করার ক্ষেত্রে। পাইপিং জেলটা দিয়ে আমার অনেক ভিডিও আছে, তারপরও কেন জানি পাইপিং জেলের ভিডিওগুলো সবাই চাচ্ছেন যে কেন আপু পাইপিং জেলটা আর কোনোভাবে তৈরি করা যায় কি না। তো পাইপিং জেলটা আসলে এইভাবেই তৈরি করতে হয়, আর অবশ্যই বাটার দিতে হবে যদি প্রফেশনাল আমি বলে থাকি। তো এখানে আমি 3 টিস্পুন 150 ml পানির মধ্যে 3 টিস্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নেবো এবং 3 টিস্পুন হচ্ছে চিনি নিয়ে নেবো এবং দুটোকে একসাথে ভালো করে ফেটিয়ে বা গুলিয়ে নিব এবং তার সাথে সাথে করে হচ্ছে আমি এই ফ্রাই প্যানটাতে জাল করব। আর জাল করা অবস্থা আপনাকে হাতটা অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই মুহূর্তে কিন্তু আমি 1 টিস্পুনের মতো বাটারটা অ্যাড করে দিলাম, আপনারা নিজেরাই দেখতে পারলেন। তো এখানে আমি হচ্ছে অরেঞ্জ পেস্ট দিলাম 1 টিস্পুনের মতো, আর এখানে আমি একটুখানি ফুড কালার অ্যাড করে নিব কারণ আমি একটু কালার চাচ্ছিলাম। তো আপনারা অবশ্যই ভালো মানের একটা ফুড কালার ইউজ করবেন। অনেকে জিজ্ঞেস করেন আপনি ফুড কালার কোনটা আর কিনবো, আসলে রেড ম্যানও ভালো ট্রান্সও ভালো, আপনারা যে যেটা কাজ করে সুবিধা পান সেটাই ইউজ করবেন। তো এখানে আমি একটু ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার সময় আমি ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে হচ্ছে চারিদিকে ছড়িয়ে দিব যাতে কোথাও মিসিং না থাকে। তো এভাবে করে আমি কেকটার কাজ সম্পূর্ণ করে নিব এবং 1 ml একটা নজেল দিয়েই, মাত্র একটা 1 ml নজেল দিয়েই কিন্তু আমি কেকের এই সুন্দর লুকটাও তৈরি করেছি। তো আমি এইটাকের মধ্যে কিন্তু নজেলটাও আপনাদের অ্যাড করে দেখিয়ে দিলাম যে আমি কোন নজেলে কাজ করলাম। আর এই মুহূর্তে দেখা যাবে যে আমি ফ্লাওয়ারগুলো করার পরে আমি একটু চেরি অ্যাড করে দেবো যাতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি হয়ে যায়। তো এই ছিল আজকের কেক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিওর জন্যই এই পেজটার সাথেই থাকবেন। ইনশাল্লাহ সামনে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।